ভারত শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচে বৃষ্টি হলে কি হবে, কত ওভারের হবে, ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর রিজার্ভ ডেট থাকবে কি না সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেখানে আপনাদেরকে জানাই, ভারত শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ হতে চলেছে কলম্বো স্টেডিয়ামে, শ্রীলঙ্কার মাঠে, যেখানে শেষ বছর এশিয়া কাপ 2022 কিন্তু শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা পাকিস্তানের সাথে ফাইনাল ছিল। কিন্তু এবছর এশিয়া কাপ 2023 ফাইনাল মেয়ে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা বনাম ভারত। অবশ্যই লাগাতার ফাইনালে উঠছে কিন্তু শ্রীলঙ্কা। এবার আসা যাক যে ম্যাচটি কটা থেকে শুরু হতে পারে। ম্যাচের সময় কিন্তু অবশ্যই অফিসিয়ালি সময় দেওয়া আছে 3টে থেকে ভারতীয় সময়, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এখানে ম্যাচ কিন্তু সঠিক সময়ে না শুরু হতে পারে। কালকের ম্যাচ কিন্তু বৃষ্টি হতে পারে, বৃষ্টির জন্যে কিন্তু অবশ্যই ভেস্তে যেতে পারে। কিন্তু আপনাদেরকে এটাও জানিয়ে দেয়, বৃষ্টি যতই হোক রিজার্ভ ডে বলে কোনো কিছু থাকছে না, কিন্তু 20 ওভারের অ্যাট লাস্ট, অর্থাৎ যতই বৃষ্টি হোক যতই যাই হোক 20 ওভারের খেলা তো হচ্ছে, এটা কনফার্ম জানিয়ে দেয়। তার কারণ শ্রীলঙ্কায় কিন্তু পুরো মাঠ চাপা দেওয়ার মতো যে বাই টেরপোল বলো যাই বলো তাদের কাছে কিন্তু আছে। তো অ্যাট লাস্ট 20 ওভারের হবেই কনফার্ম, এবার আবহাওয়ার উপরে ডিপেন্ড করবে।